दिए आचार जगन भगवान निजे आम्रा रिचार्ज करी ना बोले अधोपतित आज के चिकित्सा शास्त्रे जाओ शिल्पकलाय जाओ संस्कृतिते जाओ प्रत्येकटा क्षेत्रे आमादेर धर्मेर अवदान। एबार बोलछि सात पाके बिया एई सातेर पिछने एकटा मैथमेटिक्सेर थियोरी जड़ित आछे। তোমরা যারা বিয়া করছো তোমরা তো গেছই, তোমার ফুয়া যদি সাত পাকে করে অন্তত এটা জানাও যে সাত পাকে বিয়ার অর্থ বাবা এইটা। ম্যাথমেটিক্সের থিওরি কি এটা অনেক তত্ত্ব আছে যেগুলো পারছি না। শ্যামপুর যাবে সবাই, এক দু ঘন্টা যদি ভগবানের জন্য ব্যয় করো কিচ্ছুটি হবে না, পড়াশোনা নষ্ট হবে না। সময় থাকতে হবে। আমরা যখন পড়াশোনা করেছি কোন সাধু কোন মহাপুরুষ যখন পাঠে এসেছেন কত যে চলে বলে চলে যেতাম চোখকে ফাঁকি দিয়ে। এই নিচ থেকে উপরে উঠা এত সহজ, কত সাধনা করতে হয়েছে, স্টাডি করতে হয়েছে। এখন তো যদু মধু যে কেউ উঠি যায়। এই জন্য সাধনার বিকল্প নেই, অধ্যয়নের বিকল্প নেই, ভজনের বিকল্প নেই। ম্যাথমেটিক্সের যদি কেউ স্টুডেন্ট থাকো, ম্যাথমেটিক্সে অনার্স করছো, দেখবে কোনো বিন্দুকে কেন্দ্র করে যখন বৃত্ত অঙ্কন হয় বা কোনো বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ নেওয়া হয় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। গুড, 360 ডিগ্রি। আরেকটা থিওরি মাঝখানে বলে দেই। আচ্ছা বলো তো কুঞ্জুর তলে যে বইছো কুঞ্জটা গোলাকার কেন? তুমি জামাই বেটা তোমার এত একটা আয়না কেনে দিয়ে রাখছে, তুমি চেয়ার লইয়া বইয়া আছো। অনেকে বলবো নতুন জামাই কিন্তু যদি চাই তাহলে মানে সরম, এর লেগে আয়না। এটাই তো, এর লেগে না। অনেকে কয় নতুন বউ সরাসরি দেখলে তাই আয়নার মাঝে দেখি লুকাই লুকাইয়া, এইটা না। তার পিছনে তত্ত্ব আছে। তত্ত্ব বললেই তো সময়, এগুলো শ্যামপুর বলবো। সব কথা এক জায়গায় বললে আবার আগ্রহটা একটু কমে যেতে পারে, কম তো না। ঠিক আছে, আচ্ছা বাবা হবে বাবা। এই যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আপনি যদি 360 কে 1 2 3 4 5 6 7 ছাড়া 8 এবং 9 দ্বারা ভাগ করো, 360 কে ভাগ করা যায় 7 ছাড়া। বাকি যত সংখ্যা আছে 1 2 3 4 5 6 8 9 7 ছাড়া ভাগ করা যায়, কিন্তু 360 কে কখনো 7 দ্বারা ভাগ করা যায় না। যদি দশমিক নেন, ক্যালকুলেটর হিসাব করেন, অনন্তকাল ধরে সেই ভাগ চলবে, কখনো ভাগ করা যাবে না। তাহলে আমরা কেন 7 পাক দেই? মৃত্যুর পরে মরা লাশটাকে শ্মশানের মাঝে তুলে আমের পাতার মাঝে গৃত স্পর্শ করে সপ্ত প্রদক্ষিণ করে মুখের মাঝে কেন আগুনটা দেই? প্রশ্ন আসতে পারে না? অনেক বন্ধু বান্ধব তোমার জিগায় তোরা আগুনে কেন লাশ পুরাস? উত্তর দেওয়া লাগবে না, জানতে তো হবে। আর জানার জন্য আসতে হবে গীতা পাঠে। 7 পাকটা কেন? বিয়ে করলায় 7 পাক দিচ্ছ। এবার জানো সনাতন শাস্ত্রে 8 প্রকার বিবাহ। অগ্নিকে সাক্ষী রেখে যে বিবাহ হচ্ছে সেই বিবাহকে ব্রাহ্ম বিবাহ বলে। ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি দেবতা আর একজন বরুণ দেবতা। অগ্নি মানে আগুন, আগুন যাকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। লাশ কেন পোড়াচ্ছ? এক কথায় উত্তর দিয়ে দেব। অনেক উত্তর আছে, সাইন্টিফিক কারণ আছে, ধর্মীয় কারণ আছে, উত্তর দিতে হবে, এগুলো দাঁত ভাঙা জবাব দিতে হবে। যখন কোন প্রশ্নের সম্মুখীন হবে কারো কাছ থেকে, দয়া করে আমার নাম্বারে কল দেবে, আমি চেষ্টা করব। আমিও যে জানি তা নয়, এখনো আমি কিছুই জানি না। আপনাদের কৃপায় 1 লক্ষ টাকার গ্রন্থ সংগ্রহ করেছি, এখনো কিছুই জানি না। এই সনাতন শাস্ত্র অগাধ সমুদ্র, ওই সমুদ্রের মাঝে সুস্পর্শ করলে যতটুকু জল ধারণ করে তার অর্ধেকও আমি লাভ করতে জ্ঞান পারি নাই। এরপরও আমি চেষ্টা করছি বিশেষ করে যুব সমাজকে একটা পরিবর্তন করতে। যুবকরা যদি জেগে উঠে সমাজের আমূল পরিবর্তন সম্ভব। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে। তবে এই যে মাঘ মাসের 20, 21, 22 তিন দিন বললাম ব্রাহ্মণরা গ্রাম থেকে ভক্তরা এসেছে আপনাদেরকে নিমন্ত্রণ দিতে। ওরা কয়েকজন কয়েকজন যুবক বিশাল একটা প্রোগ্রামের আয়োজন করেছে, আমাকে অনুরোধ করেছে যে প্রভুজি আপনাকে থাকতে হবে। ওদের এত কম বয়সে জীবনের প্রথম এই অনুষ্ঠানটার আয়োজন দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। বলছে আমরা তো চাকরি বাকরি করি না, এরপরও ইচ্ছে আপনার আলোচনা থেকে অনুপ্রাণিত হয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করার। ব্রাহ্মণরা আমি বলছি করো, কারণ সমাজ সব মানুষ যদি একত্রে একটা কিছুকে বাস্তবায়ন করার চেষ্টা করে সম্ভব কি সম্ভব না? এই জন্য ওরা স্টুডেন্ট কিন্তু এত বড় একটা পাঠের আয়োজন করেছে, নিমন্ত্রণ দিতে এসেছে। পাঠের পরে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আজকে ভাগবতের যে দক্ষিণাটা দেয়া হবে এটা আমার প্রয়োজন নেই, ওই ভক্তদেরকে আপনারা দিয়ে দেবেন, সবাইকে দিয়ে দেবেন। এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে 10 টাকা 5 টাকা যা ইচ্ছে হয়ে দেবেন। এটা যদি করেন এই ভাগবত যজ্ঞে আপনিও অংশগ্রহণ করলেন। ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 68-69 নং শ্লোকে, এ অর্জুন এই পৃথিবীতে আমার কথা যারা জগতের বুকে প্রচার করে বেড়ায় এবং আয়োজন করার পরিবেশ সৃষ্টি করে সহযোগিতা করে তাদের মতো প্রিয় জগতের বুকে আর কেউ নাই, কেউ নাই। 10 টাকা করে যদি 100 মানুষ দেয় কত টাকা আসে? আজকে ধর্মের ক্ষেত্রে মানুষ অর্থ ব্যয় করতে কুণ্ঠাবোধ করে। ধার্মিক মুসলমানেরা গিয়ে দেখো সারা বাংলায় লক্ষ লক্ষ মসজিদ তারা তৈরি করে, কারণ তারা আল্লাহ পাকের জন্য অর্থ ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না, জাকাত দিতে তারা কুণ্ঠাবোধ করে না। অথচ আমাদের সমাজে 50 বছরে একটা মন্দির হয় না, 50 বছরে হয় না। তারপর দেখবে মসজিদে কোনো নেম প্লেট নেই। আমি যদি একটা ফ্যান দেই, ফ্যানের 3 পাকার মাঝে নাম লিখে দেই, ঠিক না? ভগবান কি চোখে দেখে না? মন্দিরে আমি কয়েক হাজার টাকা দিলে নেম প্লেট দিয়ে রাখি আমার বাপ মার নামে, আর মানুষ বাপ মাকে পা দিয়ে মারিয়ে মারিয়ে যায়। ভগবান কি দেখেন না? আপনি ভগবানের জন্য যদি অর্থ ব্যয় করেন, ভাগবত বলছেন এই অর্থ কখনো কমবে না, এই অর্থ আরো 3 গুণ বেড়ে যাবে। এটা বৃষবানু রাজা এবং দেবর্ষী নারদ সংবাদে আপনারা পাবেন। শ্রীমতী রাধা রানীকে লাভ করতে গিয়ে বৃষবানু রাজা কেমন করে সাধু সেবার আয়োজন করেছেন। 7 দিন ব্যাপী পাঠ। ব্যাপারী না, যুবকরা যদি ইচ্ছে করে তারা যদি জেগে উঠে আজকে সমাজের বুকে ওয়াজ দ্বারা তারা যেভাবে তাদের ধর্মটাকে স্প্রেড করতে পারছে, এ টু জেড ব্যাখ্যা করতে পারছে, যতদিন যাবত হিন্দুরা এরকম পাঠের সংখ্যা বাড়াতে পারবে না ততদিন যাবত হিন্দুদের পরিবর্তন হবে না। আমি একটা অনুরোধ রাখবো আপনাদের কাছে, ওরা ছোট ছেলে, সবাই পড়াশোনা করে, কিন্তু ওদের অনেক ইচ্ছা যে আপনাদের মতো ভক্তদের একটু প্রসাদ পাওয়ানোর, একটু চরণ ধুলি লাভের। তাই ভাগবতের সমস্ত দক্ষিণার টাকা ভক্তদেরকে দিয়ে দেবেন এবং আপনারা এই কার্ড নিয়ে নেবেন। তারা অনুগ্রহ করে এসে রিকোয়েস্ট করেছে এবং যে যা পারেন সামর্থ্য অনুযায়ী ওই যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করে ভাগবতের অপার কৃপা লাভ করবেন। জয় জয় শ্রী রাধে। যে কথাটা বলছিলাম, আমাদের শাস্ত্র एक अभिनव थियोरी आमादेरके प्रदान करेছে सनातन शास्त्रे स्वामी स्त्रीर सम्पर्कटा अविभाज्य कोनो किछु द्वारा विभाजन करा जाय ना। सनातन समाजे सनातन धर्मे डिवोर्सेर संख्या कम ना बेशी? कम। तार कारण हच्छे सनातनीरा विश्वास करे स्वामी स्त्रीर सम्पर्क जन्म जन्मेर। सनातनीरा विश्वास करे स्वामी स्त्रीर सम्पर्क एकटा मधुर सम्पर्क। तुम्हार हृदय आमार होक, आमार हृदय तुम्हार होक। एई जे अप्राकृत मंत्रेर तात्पर्य एकटा नारी एकटा पुरुष के ग्रहण करे, एकटा पुरुष एकटा नारी के ग्रहण करे। এই সাত পাক হচ্ছে তার মূল থিওরি। কারণ সাত দ্বারা ৩৬০ কে কখনো ভাগ করা যায় না। অর্থাৎ সনাতন থিওরি বলছে স্বামী স্ত্রীর সম্পর্ককে কখনো কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। দেখেছো বাবা কত সুন্দর তত্ত্ব, এটা আর কোনো ধর্মে পাবে না। আজকে সনাতনীরা তাদের তত্ত্ব বুঝে না, শুধু সিঁদুর পরেই সিঁদুরের উৎপত্তি জানে না, কয় জায়গায় সিঁদুর দিতে হয় জানে না, সিঁদুর পরার মন্ত্র জানে না, শঙ্কের উৎপত্তি কোত্থেকে জানে না, শুধু শঙ্খ পরিধানই করে। এগুলো জানতে হবে, মানতে হবে এবং নিজের জীবনে আচরণে আনতে হবে। বারবার একটা কথা বিশেষ করে মাতাজিদেরকে আমি একদম বলে যাই, পাঁচ জায়গায় সিঁদুর পড়তে হয়। কয় জায়গায় মা? প্রথম শীতিতে এই আঙ্গুল দিয়ে পড়বে, এই পাঁচ আঙ্গুলের মাঝে এই আঙ্গুল হচ্ছে আয়ু বৃদ্ধির প্রতীক। ওম কৃষ্ণায় নমঃ। কোন কাঠি দ্বারা সিঁদুর পড়বে না, ঠিক আছে? অনেকে রূপার কাঠি বানায় ইত্যাদি বানায় এই আঙ্গুলি দ্বারা। এটার পিছনে সাইন্টিফিক কারণ আছে। আমি বিভিন্ন পাতে এগুলো একটু স্পর্শ করার চেষ্টা করি, কারণ আমরা অনেক তত্ত্ব এগুলো জানি না। আর এই দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইনে যারা শুনছেন তারা উপকৃত হবেন। নতুন নতুন জায়গায় যখন যাওয়া হয় আমি এই বিষয়গুলো বারবার একটু স্পর্শ করি। আজকে সনাতন সমাজ কি মূল্যবান বিষয়কে তারা ধারণ করছে, একটু তারা জানুক। তারপর কপালে দেবে ওম কেশবায় নমঃ। মা কখনো আমার কথায় অপরাধ নেবে না, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কখনো টিপ পরিধান করো না, তাহলে অপরাধ হয় মা। এই সিঁদুর হচ্ছে শক্তির প্রতীক। জগৎগুরু আদি শঙ্করাচার্য তার সৌন্দর্য লহরী গ্রন্থে বলছেন সিঁদুরকে শক্তির স্বরূপ, অর্থাৎ মা দুর্গার প্রতীক, দুর্গতি হারিনী, মঙ্গল রূপিনী কিংবা সূর্য হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। শক্তি আসে কোত্থেকে? সূর্য থেকে। কোত্থেকে আসে? সূর্য থেকে। মাইক্রোফোন চলছে, শক্তি আছে কি নাই? আছে। এই মাইক্রোফোনের শক্তি কোত্থেকে আসলো? সূর্য থেকে। লাইট জ্বলছে, শক্তি, এই শক্তি কোত্থেকে? সূর্য থেকে। ফ্যান চলছে, মূলত সূর্য হচ্ছে শক্তি। একটা নারী হচ্ছে পুরুষের শক্তি, ঠিক ঠিক না? নারী পুরুষকে সর্বদা সঞ্জীবনী শক্তিতে রাখে। নারী ব্যতীত পুরুষ অচল, পুরুষ ব্যতীত নারী অচল, পার্ট এন্ড পার্সেল। নারী পুরুষের শক্তির আধার, এই জন্য নারীকে বলা হয় প্রকৃতি আর পুরুষকে বলা হয় শক্তিমান। শক্তি ব্যতীত শক্তিমান হতে পারে না। সাপের শক্তি কিসে? বিষে। যে সাপের বিষ নাই এই সাপের মূল্য আছে। দুরা সাপরে কেউ ভয় পায় না, ভয় পায়নি। জাতি সাপের বাচ্চা যদি দেখে দৌড়ে পালায়। যার গৃহে যে পুরুষের বউ চলে গেছে, মারা গিয়েছে, তার মতো শক্তিহীন কেউ না। যে গৃহে মা মারা গিয়েছে সেই গৃহ অরণ্য, এই সন্তান এতিম, তার মতো দুঃখী আর কেউ না। ঠিক বলছি তো? ঠিক বলছি। মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সকল দুঃখ, সমস্ত দুঃখ চলে যায়। একটা মা এতটা শক্তির উৎস, এখানে মা মানে নারী। এই নারী কখনো কুমারী, এই নারী কখনো কারো ঘরণী, এই নারী কখনো সন্তানের স্তন্যদায়িনী। নারীকে ভগবান যখন সৃষ্টি করেছেন, বিশেষ শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। জলের ন্যায় জলকে যে পাত্রে রাখো, সেই পাত্রে আকার ধারণ করে। নারী হচ্ছে জলের ন্যায়, তাকে যে জায়গায় রাখো সেই জায়গাতেই নিজেকে মানিয়ে নিতে পারে সে। বিয়ের আগে দেখো যৌবনের প্রথম ভাগ, জন্ম থেকে শৈশব কৈশোর, যৌবনের প্রথম ভাগ বাবার গৃহে ছিল, বাবার পরিচয় সবকিছু, এত স্মৃতি, এত সবকিছু বাবার গৃহে ফেলে একটা পুরুষকে কেন্দ্র করে সবকিছুকে রেখে চলে আসে। চাপটিকানি কথা নয়, এটা আমার মতো পুরুষ তোমার মতো পুরুষ বুঝবে না, এত সহজ না বিষয়টা। সবকিছুকে রেখে সবকিছুকে ফেলে একটা পুরুষকে কেন্দ্র করে চলে আসে। ওই পুরুষ যদি তার জীবনে সত্যিকারের সঙ্গী হয় তাহলে তার জীবন সুখী, নইলে তার জীবন দুঃখী। ঠিক ঠিক না? ওই পুরুষের কারণে, স্বামীর কারণে সে আরেকটা মা পায়, বাবা পায়, ভাই পায়, বোন পায়, আত্মীয় স্বজন পায়। সমস্ত ভালোবাসা সেই স্বামীকে কেন্দ্র করে থাকে। আবার ওই স্ত্রী যখন সন্তান সম্ভবা হয় তখন তার স্বামী থেকে কিছুটা ভালোবাসা কমে সন্তানের প্রতি এসে যায়। ঠিক ঠিক না? স্বামীর থেকে তখন সন্তানকে একটু বেশি ভালোবাসে। শুকনায় সন্তানকে রেখে মাঘ মাসের শীতের রাত্রিতে নিজে মল মূত্রের মাঝে, বীজার মাঝে থাকে। এগুলো আমাদের মতো এখন অবাধ্য সন্তানরা এগুলো বুঝি না। এই জন্য তো মায়ের গায়ে হাত তুলি, মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই। একটা সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে বাবার অবদান 25, মায়ের অবদান 75, নারীর অবদান 75, পুরুষ 25। কিভাবে? বাবা বাবার কাজ করেই শেষ, আর খবর নেয় নাই। পিতায় আনন্দিত হইয়া সাগরে দে ফেলিয়া, সেই যে চলে গেল ফিরে এলো না। আমায় দরিয়া জটরে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্বে দিল ঠাই। গর্বে ধারণ করেছে, পোষণ করেছে, প্রসব বেদনা সহ্য করে তিল তিল করে সন্তানটাকে বড় করতে বাবার থেকে মায়ের অবদানই সবচেয়ে বেশি। এই জন্য আমাদের সনাতন শাস্ত্র একজন মাকে স্বর্গ থেকে ও পবিত্র বলেছেন, আর বাবাকে স্বর্গের সঙ্গে তুলনা করেছেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, বাবা হচ্ছে স্বর্গ। আর মা কি? স্বর্গাদপি গরীয়সী। মা হচ্ছেন সন্তানের জীবনে স্বর্গ থেকেও বড়, আর বাবা হচ্ছেন স্বর্গ। ভেবে দেখেছো? বুঝতে হবে। তরুণদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার বয়সী, আমার এই পর্যন্ত আসার পিছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি, তারপর আমার বাবা। স্বর্গাদপি গরীয়সী, মা হচ্ছেন স্বর্গ থেকেও বড়। তাই বলে বাবাকে খাটো করে নাই শাস্ত্র। বাবা নীলকণ্ঠ, সংসারের সমস্ত বিষয়ের বিষ কণ্ঠের মাঝে হজম করেন, নিজের সুখ আহ্লাদকে ত্যাগ করে সন্তানের আশাকাঙ্ক্ষাকে বড় করেন। সংসার কি করে চলে, বাবা সমস্ত কষ্টকে নিজে গ্রহণ করে সন্তানকে বুঝতে দেয় না। তাই হে যুব সমাজ, যার জীবন থেকে বাবা নামের বট বৃক্ষ উৎপাটন হয়ে গেছে, সে বুঝে সংসারে সে কত এতিম। যার জীবন থেকে মা নামের বাৎসল্য প্রেমের ছায়া চলে গিয়েছে, সে বুঝে সংসারে রুদ্রের তাপ কত কঠিন। এই জন্য মা বাবাকে অসম্মান করা যাবে না। अश्रद्धा करा जाबे ना। आज के वृद्ध बयसे माँ बाबा के वृद्धाश्रमे पाठानो होच्छे, माँ बाबार गाये हाथ तुला होच्छे, माँ बाबार मने कष्ट दिए भगवान के सुखी करा जाए ना। नारी पुरुषेर शक्ति एई सिंदूर शक्तिर प्रतीक। जेई दिन पुरुष तुम्हें सिंदूर पड़िए दिल सेई दिन थेके तुम्हें शक्ति रूपे पुरुष ग्रहण करलो। एई जन्य लाल रंग होच्छे शक्तिर प्रतीक, सूर्येर प्रतीक। सिंदूरेर रंग की लाल, लाल शक्तिर प्रतीक रजगुण। एगुलो विस्तारित ना सुनले होबे ना, आबार कोनोदिन आसले सिंदूर निये 1 घंटा व्याख्या करब। एगुलो विस्तारित ना सुनले बुझबे ना। नारी पुरुषेर शक्तिर उत्स। एइजोन्नो देखबे राधा कृष्ण, कृष्णेर नाम आगे ना राधार नाम आगे? राधा कृष्ण। बामंग कांति थेके भगवान राधा के सृष्टि करलेन। सीताराम, लक्ष्मी, नारायण। शक्ति, सम्मोहनी शक्ति। एई जगतेर बुके जत काज हयेछे पुरुष जदि काज करे नारी ताके शक्ति जुगिएछे, ताई तो। एई विश्वे जत फुटियाछे फुल, फलियाछे जत फल, नारी दिल ताहे रूप रस मधु गंध सुनिर्मल। ताजमहलेर पाथर देखेछो, देखेछो जत फल, अंतरे तार ममताज नारी, बाहिरेते शाहजाहान। नजरुल बोलेन अंतरे ममताज, बाहिरे शाहजाहान। शक्ति भेतरे। नारी के बोला है ज्ञानेर लक्ष्मी, गानेर लक्ष्मी, शस्य लक्ष्मी नारी, सुषमा लक्ष्मी नारी, फिरेछे रूपे रसे संचारी। मा सरस्वती गानेर देवी, छेले ना मेये? सम्पदेर देवी लक्ष्मी मेये, शस्येर देवी लक्ष्मी मेये। समस्त किछु ज्ञाने वैराग्ये भक्तिते नारी। पुरुष एनेछे दिवसेर जला, तप्त रौद्र दाह, कामिनी एनेछे जामिनी शांति, समीरणे बारिबाह। नारी के कामिनी बोला हय, जामिनी माने रात। एगुलो व्याख्या करछि ना, अनेक समय लागबे। दिवसे दियाछे नारी शक्ति साहस, निशिते हइयाछे बधू, पुरुष एसेछे मरु तृषालये, नारी जुगायाछे मधु। शस्य क्षेत्र उर्वर हलो, पुरुष चालालो हाल, नारी सेई मते शस्य रूपिया करिलो सुश्यामल। नर बहे हल, नारी बहे जल, सेई जल माटी मिशे आमी फसल हइया फलिया उठिलाम सोनाली दानेर शीषे। किछु बुझेछो? व्याख्या करी नाई। कुनु काले एका जयी हयनि को पुरुषेर तरबारी, प्रेरणा दिएछे शक्ति दिएछे अगो विजय लक्ष्मी नारी। पुरुष जत असाध्य साधन करेछे नारी शक्ति जुगिए दिएछे। आम्रा शुधु मंदिरे प्रदीप जलते देखी, सलता पुड़े पुड़े आलो देय, किन्तु यही सलताटाके काटी द्वारा उस्के दिते हय। पुरुष हच्छे सलते, नारी काटी द्वारा सेई पुरुषके सर्वदा यदि उस्के ना दे, पुरुष रूपी सलता निबु निबु हये एक पर्याये निबे जाबे। आम्रा केवल मंदिरे सलता जलते देखी, आलोटा देखी, ओई काटिटाके मूल्यायन करते जानि ना। आज पुरुष शासित समाजे नारी के तेमन मूल्यायन करा हय ना, एटा दुःखजनक। नारी के मूल्यायन करते होबे, नारी के प्राधान्य दिते होबे, नारीर अधिकार के बास्तबायन करते होबे, नारी के सम्मान करते होबे। राजा करितेछे राज्य शासन, राजारे शासिछे नारी, रानीर दरदे धुइया गियेछे राज्येर जत ग्लानी। समस्त ग्लानी धुए मुछे परिष्कार करे दिएछे रानी तार सुषमा द्वारा, प्रेम बाड़ी द्वारा। এই জন্য এটা শক্তির প্রতীক এই সিঁদুর। আমরা সংক্ষেপে শেষ করে নিই প্রসঙ্গটা। কপালে মানে ললাটে কেশবায় নমঃ, তারপর কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, তারপর ওই আঙ্গুলে নেবে, নিয়ে শঙ্কের মাঝে, শঙ্কের মুখ আছে না, শঙ্কের প্রকার আছে মা, তুমি কোন মুখী শঙ্খ পড়বে তারও শাস্ত্রে ব্যাখ্যা আছে। ওম মধুসূদনায় নমঃ, এই আঙ্গুলে ধরবে, ওম মধুসূদনায় নমঃ। আমরা কয় জায়গায় পড়লাম? চার জায়গায়। আরেক জায়গায় শাড়ির আঁচলে ওম মাধবায় নমঃ। এবার অনেকে যদি কয় প্রভু আমরা যারা শাড়ি পরি না, মেক্সি পরি, আমরা কি ধরতে হবে? প্রশ্ন আসতে পারে না? আমরা যারা জামা কামিজ পরি আমরা কি ধরতাম? যে কাপড়েই পরো দিবাই। এরপরে দুটি শঙ্খকে একত্রীকরণ করে স্মৃতির মাঝে স্পর্শ করবে, একটা মন্ত্র বলবে। মন্ত্র যদি না পারো, আমি তো কাল আছি 12টা পর্যন্ত, লিখে নিও। শিরভূষণ সিন্দুরম বর্তাদায়ু বিবর্ধনম সর্বারত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। এই আছে মন্ত্র, ব্যাখ্যা করছি না, অনেক সুন্দর ব্যাখ্যা। শঙ্খ পড়ে, তারপর সিঁদুর পড়ে, চুড়ি পড়ে, লোহা, কায়স্থ ইত্যাদি চুড়ি, সাবিত্রীর চুড়ি। এটা মেডিকেল সায়েন্স বলছে তিনটা গুণের প্রতীক, সত্য রজ তম গুণ হচ্ছে গীতার কথা। আর মেডিকেল সায়েন্স বলছে শঙ্খে ক্যালসিয়াম থাকে, সিঁদুরে মার্কারি থাকে, পারদ, লোহায় থাকে আয়রন। মেয়েদের ফিজিক্যালি প্রবলেম হলে শরীর থেকে তিনটা উপাদান বের হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে 1 নম্বর হচ্ছে ক্যালসিয়াম, 2 নম্বর হচ্ছে মার্কারি, 3 নম্বর হচ্ছে আয়রন। এই যে আমাদের আর্য ঋষিগণ মায়েদেরকে এই 3টা উপাদান পড়ার কথা বললেন, তার পিছনে একটা সাইন্টিফিক কারণ আছে। ওই সাইন্টিফিক কারণ হচ্ছে নারীর ফিজিক্যালি প্রবলেমে 3টা উপাদান বের হয়ে যায়, শঙ্খ, সিঁদুর আর এই চুড়িটা পরলে ওই উপাদানগুলো আপনা থেকে পূরণ হয়ে যায়। এটা সায়েন্সের ব্যাখ্যা। তাছাড়া সিঁদুর থেকে অনেক রোগের ঔষধ তৈরি করা হয়, নার্ভের কাজ করে, মেডিকেল সায়েন্স বলছে। দেখবে নাভির মাঝে চুলকানি, পোকা হলে সিঁদুর দিলে অনেকটা কমে যায়, কারণ এই সিঁদুর মার্কারি রূপে কাজ করে। মার্কারির কাজ কি? যারা কেমিস্ট্রির স্টুডেন্ট আছে, যেহেতু আমি প্রথম দিকে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, মার্কারির কাজ কি? কেমিস্ট্রি যারা পড়েছো জানবে মার্কারি কি কাজ করে। মার্কারি মানে পারদ। এই জন্য ধর্ম লীলা কথা নয়, মেডিকেল সায়েন্স পুরোটা আমরা ব্যাখ্যা করি না। এই জন্য বারবার বলে দিচ্ছি, 7 পাক মানে কি? 7 পাক মানে হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক অবিবাজ্য, কোনো কিছু দ্বারা বিভাজন করা যায় না। এবার 18 সংখ্যাটার তত্ত্ব বলে আজকের মতো বিশ্রাম টানবো। আগামীকাল থেকে শ্যামপুর জগদীশপুরের পাশে আছে 4 দিন, আমরা বাকি কথা ওই জায়গায় শুনবো। 18 108 বলছিলাম, 18 মাঝখানে শূন্য, এই শূন্যটা হচ্ছে শালগ্রাম শিলা, বিষ্ণুর প্রতীক নারায়ণ। আপনি যত পূজাই করেন না কেন, কোন পূজাই আপনি ভগবানকে শালগ্রাম শিলা ব্যতীত কোন পূজা হবে না। হবে? আপনি দুর্গা পূজা করো, সরস্বতী পূজা করো, লক্ষ্মী পূজা করো, সোমেশ্বরী পূজা করো, কালী পূজা করো, শীতলা পূজা করো, প্রথমে শালগ্রাম শিলা, ঠিক বাবা? এই যে শূন্য। 18 হচ্ছে যুগ সংখ্যা। মানুষের জীবনে যুগ যদি না আসে, যুগ শব্দের অর্থ কি? সংযোগ। সংযোগ মানে হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক। এই যে 18 অধ্যায় শ্রীমদ ভগবত গীতা, ভগবানের সঙ্গে যদি যোগসূত্র না থাকে, সে যে কোনো সময় বিস্মৃত হয়ে যাবে। মানুষের জীবনে যোগ আসাটা প্রয়োজন। আর যোগ মানে হচ্ছে কানেকশন। কানেকশন যদি বিচ্ছিন্ন হয়, কথা হবে? চলবে? তার যদি বিচ্ছিন্ন হয়, লাইট জ্বলবে। 18 মানে যুগ সংখ্যা। যারা ম্যাথমেটিক্স পড়েছো জানো, ওই যুগ সংখ্যা মানে ভগবানের সঙ্গে যোগ স্থাপন। ওহে সংসারী জীবী সকাল, তুমি যেখানেই থাকো না কেন, চাকরিতে, ব্যবসাতে, বাণিজ্যে, এই যে 7 পাক, মাঝখানে বিন্দু, চেয়ারে বসলো আর বৃত্ত ঘুরলো, ভগবান হলেন বিন্দু। জামাই বিষ্ণু রূপে থাকে বিয়েতে, ঠিক তো? प्रकृति घुरछे तुमी व्यवसाय ताको वाणिज्य ताको चाकरीते बाकरीते सब जायगाय ताको ओई कानेक्शन जदि विच्छिन्न करे दाओ भगवानेर संगे तुमी कखनो संसारे सुखी होते पारबे ना। ए हलो तत्त्व गृहे बा बनेते ताको सदा हरि बोले डाको नरोत्तम मागे तार संग जेनो साधु संगे थाकते पारी आमाय चरण छाड़ा कइरो ना गो जेनो साधु संगे थाकते पारी। जुगेर कथाई गीताय गोविंद बोलें प्रत्येकटा अध्याये अर्जुन विषाद जुग सांख्य जुग कर्मजुग ज्ञान जुग कर्मसन्न्यास जुग अभ्यास जुग ज्ञान विज्ञान जुग राजविद्या राज गुज्ज जुग विभूति जुग तारपर होच्छे विश्वरूप दर्शन जुग तारपर भक्ति जुग तारपर क्षेत्र क्षेत्रज्ञ विभाग जुग एटा होच्छे 13तम अध्याय क्षेत्र क्षेत्रज्ञ विभाग जुग तारपर होच्छे 14th अध्याय गुणत्रय विभाग जुग तारपर 15th अध्याय पुरुषोत्तम जुग तारपर 16 अध्याय दैवासुर सम्पद विभाग जुग तारपर 17th अध्याय श्रद्धात्रय विभाग जुग तारपर 18th अध्याय मोक्ष जुग। प्रत्येकटा अध्यायेर शेषे जुग शब्द आछे कि नाई ए जुगटाई मनुष्य जीवनेर मूल तत्व माने भगवानेर संगे सम्पर्क। तुमी भगवान के छाड़ा धर्म के छाड़ा जत काज करो ना केन तुम्हार जीवने तुमी शांति पाबे ना। आजके ई पर्यन्तई थाक। गुरु गौरांगेर कृपा होले आमरा आबार हरि कथा शुनबो। आसछेन एई निमंत्रण पत्र निये ओदेर एखाने तादेरके सामर्थ्य अनुयायी आपनारा भक्तराई आपनादेर काछे जाबे। भक्तरा निमंत्रण दिते एसेछे आपनादेर पाशे एकटा ग्रामे प्रोग्राम होबे 3 दिन ব্যাপী। ओरा रिक्वेस्ट करेछे जे जा पारेन तादेर काछे दक्षिणा दिये दिन। कमिटी बृंदके आमी अनुरोध करछि एवं कृतज्ञता ज्ञापन करछि आमार मतो अबाजनके सुयोग दिलेन एई भक्त वैष्णवदेर चरण धूलि नेওয়ার जन्य। आमी आपनादेर चरणे दंडवत प्रणाम निवेदन पूर्वक आमी मार्जना चाइछि आमार এই আলোচনায় যদি কারো হৃদয়ে বিন্দু মাত্র দুঃখের সঞ্চার হয় কষ্টের সঞ্চার হয় আপনারা আমাকে অধম জেনে মার্জনা করে দেবেন। আবার যদি কোনোদিন আশার সৌভাগ্য হয় আমরা বিস্তারিত অপ্রাকৃত কথা শ্রবণ করব। সবার মঙ্গল।